তো দেখতে পাচ্ছ তো সঙ্গে টুসুকেও নিয়ে এসেছি ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের কিউএনএ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফাইনালি আজকে কিউএনএ ভিডিও শুট করতে চলেছি, কারণ অনেক দিন থেকে তোমরা কোশ্চেন করে রেখেছো আমার বিষয়ে জানার জন্য আর টুসুর বিষয়ে জানার জন্য। তো সেই দিন হলো আজকের যে আমি সেই ভিডিওটা শুট করছি, কারণ সত্যিকারে কি বলতে না, মানে 24 ঘন্টার ক ঘন্টা আমি ঘুমাই নিজেই জানি না। তো অ্যাকচুয়ালি টাইম হয়ে ওঠে না আর হেলায় ফেলায় চলে যায় দিনগুলো। তো আজকে ভাবলাম আজকে কিউএনএ ভিডিওটা শুট করে নিই, যেহেতু একদম ফ্রি আছি আজকে সারাদিন। তো চলো, তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, মানে যেগুলো দেওয়ার মানে সত্যি আমি দিতে পারবো সেগুলো অবশ্যই দেব, কোনো সমস্যা নেই। তো চলো আগে কিউএনএ তে মানে তোমাদের প্রশ্নতে যাওয়া যাক, আর সঙ্গে কে কে এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে টুসু আছে, কিন্তু এখানে সর্বপ্রথম আজকে আমাদের সঙ্গে টুসু এসছে। তো টুসু এখানে ওখানে খেলা করছে, তোমাদেরকে দেখাবো না, পরে দেখাচ্ছি। টুসু এখন ঘুরছে, কিন্তু রাস্তায় আস্তে আস্তে প্রচুর পরিমাণে ভয় পেয়েছিল, আর এখন দেখতে পাচ্ছ পুরো একদম সেই জঙ্গলের কাছে চলে এসেছি। সুন্দরবন মানে বুঝতে পারছো তো, জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। তো ফাইনালি কিউএনএ স্টার্ট করছি। তো চলো তোমাদের একটা একটা কোশ্চেন আমি নিচ্ছি আর অ্যানসার দিচ্ছি। দেখো টুসু কিন্তু ওখানে ভাইয়ের সঙ্গে খেলা করছে, আর নিচে দেখতে পাচ্ছ টুসু ঘুরছে আর ভয় পাচ্ছে, ঠিক আছে? তো আর কিছু না বলে চলো একদম ভিডিওতে যাই। টুসু টুসু ভয় লাগছে? না, ভয় করার কোনো কারণ নেই, তুমি ওখানে থাকো। আর তার আগে যারা 5K-র জন্য মানে 5K-র জন্য আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছো, তাদেরকে আমার মন থেকে একদম থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ছাড়া আমি মানে আজকের 5K-র ফ্যামিলি মানে 5000 ফ্যামিলি আমি তৈরি করতে পারতাম না আর হতো না। তোমাদের একজন 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 একজনের দিয়েই আজকের আমার এত দূর জার্নি সফল হয়েছে। আর সত্যি যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছো না, প্রথম থেকে কমেন্ট করছো কিংবা প্রথম থেকে সেই ভালোবাসা দেখাচ্ছ না, তাদেরকে আমি কোনোদিন ভুলতে পারবো না। 5000 কেন, 10000, 20000, 30000 যতই হোক তোমাদের আশীর্বাদেই হবে আমার। তো চলো এখন ফার্স্ট কোশ্চেন কে করেছে আমি দেখে নেই। ফার্স্ট কোশ্চেন আমি পিক করে নিচ্ছি, রাইডার রকি, প্লিজ পিক মাই কোশ্চেন। হ্যাঁ, তোমার কোশ্চেনটা আমি নিয়ে নিলাম। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পাথর প্রতিমা, পাথর প্রতিমা সুন্দরবন এলাকার, মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো, গুগল ম্যাপে সার্চ করে নেবে পাথর প্রতিমা, পাথর প্রতিমায় আমার বাড়ি। আর আপনার এজ কত? এজ হচ্ছে কত বলবো, 2 কি 3? 23। তো কোন ক্লাসে পড়েন? 2018 সালে এইচএস দিয়েছি, তারপরে আর পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা, জিএফ কটা আছে? আপাতত এখন নেই, হলে বলে দেবো। আর আপনার সেট আপ ট্যুর করান? তো কি সেট আপ করবো, গরিবের বাড়ি ব্লক করি যেহেতু বাড়ি, মানে বাইরে বাইরে ভিডিও করে বেড়াই, তেমন বাড়িতে কোনো সেট আপ নেই। অবশ্যই একটা সেট আপ করার ইচ্ছে আছে, বাড়িটাকে সুন্দর করে একটা সাজানোর ইচ্ছা আছে, তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর ফিউচারে প্ল্যান কি? এখন অবধি কোনো রকম ভাবিনি। লাভ ইউ ফ্রম নাকাশিপাড়া, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখতে পাচ্ছ তো সঙ্গে টুসুকেও নিয়ে এসেছি। তো চলো তারপরে কোশ্চেন, না ওদিকে থাক, কারণ ও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। হ্যালো দাদা, মানে কাটি ঋতু কোশ্চেনটা করেছে, কাটি ঋতু। তো হ্যালো দাদা, হ্যাঁ বলো, আমি বীরভূম থেকে বলছি। তো থ্যাংক ইউ বীরভূম থেকে আমার ভিডিওটা দেখার জন্য আর কোশ্চেন করার জন্য। দাদা তুমি কেমন আছো? ভালো আছি, একদম খুব খুব ভালো আছি। টুসু কেমন আছে? টুসু তো এই মুহূর্তে ভালো আছে, ভয় পাচ্ছে কিন্তু ভালো আছে। দাদা তুমি কিসে পড়ো? বললাম না 2018 সালে এইচএস দিয়েছি, তারপরে আর পড়াশোনা কন্টিনিউ করিনি। টুসুকে পেয়ে কতটা খুশি তোমরা আর বাড়ির সবাই, মানে সেটা বলে বোঝাতে পারবো না, প্রচুর 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 পরিমাণে খুশি আর প্রচুর পরিমাণে হ্যাপি। তো 4 নম্বর কোশ্চেন হচ্ছে, আর যখন জানতে পারলে টুসুর ভাইরাল মানে ভিডিও ভাইরাল হলো, তখন তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল? তো এটা বলতে গেলে প্রথমে যখন টুসুর ভিডিওটা আমি 1 লাখ দেখি না, তখনের যে আনন্দটা, যখন 2 মিলিয়ন হলো কি 3 মিলিয়ন হলো, তখন সেই আনন্দটা পাইনি। মানে ফার্স্ট চান্সে যখন 1 লাখে যতটা আমি আনন্দ পেয়েছি, তারপরে তত একটা আনন্দ পাইনি। কিন্তু হ্যাঁ সত্যি ভালো লেগেছে, সবাই মিলে টুসুকে এতটা ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে, তো সত্যি অনেকটা ভালো লেগেছে। আর আমার এই কোশ্চেনগুলো নিয়েও অবশ্যই নিয়ে নিলাম। আর আমার নামটা নিও প্লিজ। হ্যাঁ, কাটি ঋতু, কাটি ঋতু বলতে চাইছে ও আর ওর মা টুসুর বিগ ফ্যান, তো থ্যাংক ইউ টুসুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কোশ্চেন করেছেন মিকি বার্ড, মিকি বার্ডের কথা আমিও শুনি, ঠিক আছে? কি কথা বলে ভাই?
অনেক কিছু কথা বলে, টিসু থেকেও ভালো বলে, টিসু থেকেও ভালো কথা বলে, ঠিক আছে। একটা প্রবলেম, ও মুক্ততে কথা বলে না, ও খাঁচার ভিতরে, খাঁচার ভিতরে ও টিসু থেকেও ভালো কথা বলে মিকি বার্ড। আর মিকি বার্ডের যে মানে যে ভিডিওটা চালায়, মানে চ্যানেলটা কন্টিনিউ করে, সে কমেন্ট করেছে টিসু সত্যি দারুণ কথা বলে। তো হ্যাঁ, অবশ্যই ও একটু ভালো কথা বলে, ভগবানের কাছে প্রার্থনা করি মানে উনি যেন সুস্থ থাকে। তারপরে কোশ্চেন করেছে স্টুডিও পাড়া, দাদা বন দপ্তর থেকে যখন টিসু আর রামুকে নিয়ে যাবে তখন তোমরা কি করবে? কি অ্যান্সার দিই বলতো? ভগবানের কাছে প্রার্থনা করি এমনটা যেন না হয়। টিসু আর রামু হচ্ছে আমাদের কাছে অনেকটা ভালোবাসার একটা, মানে কি বলবো আমি, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আমি কেন, আমার ভাইয়ের কাছে অনেকটা পরিমাণের সে প্রিয়। আর তোমরাও চাও না যাতে নিয়েছে, তোমরা যাতে আশীর্বাদ করো কোনো এরকম কোনো না কিছু হয়। আচ্ছা, তোমার ভাই ক্লাস টেনে প্রথম পরীক্ষায় কত পেয়েছিল সেটা আমার ভাই বলবে। যে আমাদের পরীক্ষাটা 7টা সাবজেক্টে আছে, 40 মার্কের করে, যেহেতু ক্লাস টেন, আর প্রত্যেকটা সাবজেক্টে আমার 25-এর ওপরে আছে 3টে সাবজেক্ট, আর 30-এর ওপরে আছে 4টে সাবজেক্ট, আর 25-এর নিচে আছে, না 30-এর উপরে আছে 3টে সাবজেক্ট, আর 25-এর নিচে আছে 1টা সাবজেক্ট। দুজনের আসল নাম কি? আমার নাম হচ্ছে সুদীপ আর ওর নাম হচ্ছে সুমিত। আর তোমার ভিডিও এত ভাইরাল করার ট্রিক্সটা যদি বলতে, ভাইরাল করার ট্রিক্স, এই যে আমার কাঁধে বসে আছে, ঠিক আছে। টিসুর মানে ফেভারিট খাবার কি? টিসুর ফেভারিট খাবার বলতে গেলে অ্যাকচুয়ালি মেস, মেস হচ্ছে ওর প্রিয় খাবার, যেটা ও প্রতিদিন খায়, এছাড়া আর কোনো খাবারই খায় না। আর একটু বাড়িতে মাংস টাংস হলে ধুয়ে টুয়ে দিলে ডিম ভাজা, ডিম ভাজা, দুধ, অনেক রকম চা, ঠিক আছে, দুধ চা খুব খেতে ভালোবাসে। থাম্বনেল এডিট কোন অ্যাপ দিয়ে করো? পিক্সেল ল্যাব, পিক্সার্ট। ওয়াইডিতে ফার্স্ট পেমেন্ট কত? এখনো অবধি পেমেন্ট পাইনি। আর পেমেন্টের কথা বললে যখন আমি তোমাকে বলছি, সত্যি না $1 করতে না কি বলবো, পুরো একদম না বলারই সমান। মানে $1 যারা ইউটিউব করে তারা অবশ্যই জানে $1 করতে কতটা কষ্ট। লাভ ইউ ফ্রম রায়দিঘি, রায়দিঘিটা ওইদিকে বন্ধু, ঠিক আছে, ওইদিকটা। তো চলো নেক্সট কোশ্চেন, রামু কেন কথা বলে না? রামু বাচ্চা তাই কথা বলে না, রামু বড় হোক কথা বলবে, এ যেরকম বড় হয়েছে কথা শিখেছে, ওকেও কথা শেখানো হচ্ছে, ও ঠিক কথা বলবে। চলো কথা শিখলে অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। নেক্সট কোশ্চেন, আমি সুরজিৎ, দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাথর প্রতিমা, রামনগর, আবাদ। আর আপনি পরে কি করতে চান? পরে কিছুই করতে চাই না, এইভাবে পশু পাখিকে ভালোবেসে যেতে চাই, আর এইভাবে তোমাদেরকে ব্লগ দিতে চাই, আর তেমন কোনো প্ল্যান নেই, আর পরে কিছু করারও ইচ্ছে এখনো মনে পড়ছে না। তো নেক্সট কোশ্চেন, নিবেদিতা, ভাই তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার বাড়ি পাথর প্রতিমা, গ্রামের নাম রামনগর, আবাদ। অতীশী বিশ্বাস বলছে, তোমার বাড়ির আশেপাশেটা ঠিক করো, সবাই দেখছে এখন চারিদিকটা এত অপরিষ্কার, ভালো লাগে না দেখতে। পাখির খাঁচা দুটো পাল্টাও, ওদের একটু পরিষ্কার করে রাখো, গড ব্লেস। তো অতীশী, তোমার কমেন্টটা আমার খুব ভালো লাগলো, আমি চেষ্টা করব, আর চেষ্টা করব না আমি, হ্যাঁ অবশ্যই আমার বাড়ি মানে শর্ট জায়গার মধ্যে অনেকগুলো জিনিসপত্র, তো আর আমার মেরামত করতে হবে বাড়িটাকে, তো আমি চেষ্টা করব সব কিছু মেরামত করে ঠিক করার, আর টিসুদেরকে ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই যখন কমেন্ট করে আমাকে বলেছো, আর এটা আমারও খেয়ালে ছিল। তো চলো নেক্সট, বা নেক্সট কোশ্চেন করেছে ইলোড়ো সিং, তোমার বাবা মা কি কাজ করে? বাবা একটা ব্যবসা করে আর মা একটা ছোটোখাটো কাজ করে। সুজয়, কবে থেকে ইউটিউব করো? ইউটিউব অনেকদিন থেকে ট্রাই করছি, কিন্তু তেমনভাবে গ্রো পাইনি, ভিউ পাইনি, কিন্তু এই টিসুর জন্য আর আমার ভাইয়ের জন্য আজকের এই জায়গাটা তোমাদের কাছে। কৃষ্ণ, কৃষ্ণ নামটা বলো, কৃষ্ণ, কৃষ্ণ, টিসু যদি কৃষ্ণ নামটা জানতো, ঠিক আছে, তাহলে কৃষ্ণ ও বলে দিত, টিসুর মুখ থেকেই শুনে নিতে কৃষ্ণ নামটা। ইউ গিভ মি ইওর টিসু প্লিজ অ্যান্সার, মানে কি বলতে চাইছে ভাই আমি ইংলিশ বুঝি না, টিসুকে চাইছে, ও টিসুকে নেবে তাই তো? অসম্ভব, সরি,
টুসুকে আমি দিতে পারবো না। নেক্সট কোশ্চেন করেছে ঋষিকা সর্দার, বলেছে সত্যি কথা বলবে মিথ্যা কথা বলবে না কমেন্টের। তো হ্যাঁ, তোমাকে অবশ্যই সত্যিকারে অনেস্টলি মানে যারা সত্যিকারে সেই কথাটাই বলবো। তো বলেছে বাড়িতে কে কে আছে, আমার বাড়িতে আমি, ভাই, মা, বাবা, ঠাকুমা, রামু আর টুসু। তো হিসাব করে নাও তুমি কজন হলো। তো তারপরে তোমার ভাইয়ের নাম আর তোমার নাম। আমার নাম সুদীপ আর ভাইয়ের নাম হচ্ছে সুমিত। গার্লফ্রেন্ডের নামও বলবে, গার্লফ্রেন্ডই হয়নি আর কি নাম বলবো। টুসু সব থেকে বেশি মানে কি খেতে ভালোবাসে, মেস, দুধ, চিংড়ি মাছ, একটু ডিম ভাজা, আরও ওর অনেক কিছু প্রিয় খাবার আছে। তোমাদের কাছে টুসু ক বছর আছে? তো আমাদের কাছে টুসু এখন অবধি মিনিমাম 1.5 বছরের বেশি হয়ে গেছে আছে। টুসু ওখানে বসে আছে, ঠিক আছে, টুসু বসে বসে কি করছে ও আমি নিজেও জানি না কি করছে। খুব পরিমাণে রেগে আছে, কারণ কি বলবো, ও অনেক দূরে ওকে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ ভিউটা, অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ লাগছে। তো মোটামুটি তোমরা যে কোশ্চেনগুলো করেছিলে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর দিয়ে দিলাম। তো ফাইনালি আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর টুসু এখানে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, তার জন্য আমরা ওকে নিয়ে বাড়ি চলে যাব। তো তারপর সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই।